গাজীপুরের উত্তর ছায়াবিথি সম্প্রতি নয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে লন্ড ভন্ড নিচের ঘর। দেয়ালে চাপা পড়ে মারা যান ঘুমন্ত সিদ্দিকুর রহমান তবে এখনো মাথায় ও শরীরে জখম নিয়ে বেঁচে আছেন বাবাহারা অসহায় শিশু আব্দুর রহমান নিরাপত্তা বেষ্টনী ছাড়া ডেভেলপার কোম্পানির খামখেয়ালি পনায় এমন দুর্দশা পরিবারের সব ইটগুলো একদম বুকের এই উপর থেকে পায়ের পর্যন্ত সব ইটগুলো করছে আমার হাজবেন্ডের একদম সেন্সলেসের এর মতোই শুধু মাথাটা ওর কোনো রকম কাজ করতেছিল পুরো ফুল ডেড ডেডের মতো নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই শিল্প অধ্যুষিত গাজীপুর শহরে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন ইমারত নির্মাণ বিধিমালায় ভবন নির্মাণের সময় নির্মাণ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং চারপাশে দুর্ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার নিয়ম থাকলেও এই নগরীর অধিকাংশ স্থানে তা মানা হচ্ছে না আশেপাশে বাড়িঘর আছে তারা বলছে অভিযোগ দিছে তারা কোনো তোয়াক্কা করে না ওনারা জেনে বুঝে এই ধরনের একটা মৃত্যুফট শহরের মধ্যে তারপরই রেখেছেন যাতে করে আশেপাশের মানুষজন ক্ষতিগ্রস্ত হতে পারে ভবন ধসে নিহতের প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশ বলছে নিহতের পরিবার মামলা না করলেও জনস্বার্থে পুলিশ বাদী হয়ে মামলা করবে প্রত্যেকটা বিল্ডিং এর কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা মেনে অবশ্যই নির্মাণ কাজ করা উচিত এখন সেটা আসলে সেখানে করা ছিল কি না এটা একটু তদন্ত করে দেখতে হবে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও চার এদিকে জনবল সংকটের মধ্যেও নকশা বহির্ভূত ও নির্মাণ বিধিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জমিটা ব্যবহার করার জন্য ভূমি ব্যবহারের গ্রহণ করা উত্তর পাচ্ছি না ইতিমধ্যে আমরা অভিযান চালিয়েছি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই নগরীটাকে একটি পরিকল্পিত নগরী হিসাবে গঠন করা যায় রাজধানীর পার্শ্ববর্তী এই নগরকে আধুনিক ও পরিকল্পিত হিসেবে গড়ে তুলতে দু সালে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এরপরও অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এ শহর সময় সংবাদ গাজীপুর